মাসুদ পারভেজ একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। তিনি চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা নাম ধারণ করে, কিন্তু 1972 সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা 11 জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। 1973 সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অবদানের জন্য 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মাসুদ পারভেজের জন্ম 1947 সালের 21 ফেব্রুয়ারি রাজধানী ঢাকাতে। তিনি শিক্ষাজীবনে একজন ছাত্রনেতা ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তার জন্ম ঢাকাতে হলেও পৈতৃক বাসস্থান বরিশাল জেলায়। স্বাধীনতা যুদ্ধের পর তিনি বাংলাদেশ চলচ্চিত্রের সাথে যুক্ত হন। প্রযোজক ও পরিচালক হিসেবে মাসুদ পারভেজ এবং অভিনেতা হিসেবে সোহেল রানা নাম ধারণ করে। মাসুদ পারভেজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই বাংলাদেশের চলচ্চিত্র জগতে পা রাখেন। প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করেন পারভেজ ফিল্মস এবং এই প্রতিষ্ঠানের ব্যানারে চাষী নজরুল ইসলামের পরিচালনায় নির্মাণ করেন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জন। এটি মুক্তি পায় 1972 সালে। অভিনেতা ও পরিচালক হিসেবে যাত্রা শুরু 1973 সালে। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা নাম ধারণ করে এবং একই ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও মাসুদ পারভেজ নামে আত্মপ্রকাশ করেন। এই ছবিটি মুক্তির মাধ্যমে দর্শকরা তাকে পর্দায় দেখতে পান 1974 সালে। মাসুদ পারভেজ ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রজীবনে ছাত্রলীগের তুখর নেতা ছিলেন তিনি। 2009 সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। 1990 সালে তিনি ডাক্তার জিনাত পারভেজকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান পুত্র মাসুর পারভেজ জিব্রান। অভিনেতা মাসুম পারভেজ রুবেল তার ছোট ভাই। 2001 সালে ঢাকার বিজয়নগরে প্রযোজক পরিবেশক সমিতির কার্যালয়ে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মাসুদ পারভেজ সভাপতি হিসেবে নির্বাচিত হন। চিত্রনায়ক সোহেল রানা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মাসুদ রানা, এপার ওপার, গুণাগার, মিন্টু আমার নাম, প্রতিহিংসা, চ্যালেঞ্জ, নাগ পূর্ণিমা, দোস্ত দুশ্মন, আসামি হাজির, লাবু ভুলু, পেনশন, তিন কন্যা, বীরপুরুষ, বজ্রমুষ্টি, কমান্ডার, দাগি, ভুল সবই ভুল, শক্তির লড়াই, খেপাবাসু, পরাধীন, বিশ্বপ্রেমিক, অজান্তে, হাঙ্গর নদী গ্রেনেড, ভয়ঙ্কর বিশু, সাহসী মানুষ চাই, টাকা, স্বামীর সংসার, খোঁজ দ্য সার্চ, রাজা সূর্যখা, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ইত্যাদি। প্রযোজক হিসেবে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ওরা 11 জন, মাসুদ রানা, বজ্রমুষ্টি, অদৃশ্য শত্রু ইত্যাদি। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।